তলে যে পাংখা দিছে, এটা কি কলম নাকি? তো অল্প ফ্যানটা অফ করো তো, দেখো হাত কাটবে। হ্যাঁ গাইস, আমি এদিকে যাওয়া যাচ্ছিলাম, তো এখানে পুকুরের দিকে একটা ছেলে ক্যাপাকি করছে, এখানে একটা নাও বানাইছে। তো আমি দেখে একদম আচরিত হয়ে গেছি। তো চলো তোমাদেরকে আমি পুকুরিত নিয়ে যাই, দেখাই ছেলেটা কিভাবে এটা বানালো। ঠিক আছে, তো এদিকে নামতে হবে। তো চলো আমি তোমাদের দেখাই, মানে ছেলেটা কি ফিশারি বস্তুটা বানালো, কী দেওয়া বানালো। তো এতটুকু ছেলে, বয়স কিন্তু বেশি না, 7-8 বছর হবে, তো 4 ক্লাসে পড়ে। ঠিক আছে, তো এখানে তুমি দেখতে পারছো, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা নিয়ে দেখাই। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতে পারছো একটা মানে সোলার আছে, এখানে সোলার দিয়ে বানাইছে এটা। তারপরে এই যে এখানে তোমরা দেখতে পারছো। তো দিয়ে তোমার নাওটা তোলো, তল্প উঠাও, নাওটা উঠলো, উঠাও। তো তোমরা এখানে দেখতে পারছো, এখানে তলে যে পাংখা দিছে, এটা কি কলম নাকি? তো অল্প ফ্যানটা অফ করো তো, দেখো হাত কাটবে। হ্যাঁ তো এই যে তোমরা এখানে দেখতে পারছো, এখানে যে তোমরা এই যে দেখতে পারছো, এই যে কলম দিয়ে নাইর যেটা তোলে, যেটা পাংখা থাকে। ঠিক আছে, তো পাংখাটা এখানে বানাচ্ছে। তারপরে এটা হলো একটা মোটর, যেটা তোমাদের টিপি বা সিটি যেটা একটা মোটর থাকে। ঠিক আছে, তো এটা মোটর। তারপরে এটা হলো সোলার। ঠিক আছে, অ্যান্ড তারপরে যে নাও বানাইছে এটা। তো এটা তুমি কেমনে বানা শিখলা? হ্যাঁ তুমি এটা কেমনে বানা শিখলা? এ ভাই এমনি ঘুরে, এমনি ঘুরে কথা বলো, এমনি ঘুরে কথা বলো। এটা একলা কেমনে শিখলা? এটা তো বানানোর অনেক মাথার বুদ্ধি লাগবে। বুদ্ধি ছাড়া তো, যেগুলা মানুষের মাথায় বুদ্ধি নাই, এগুলা মানুষ তো এগুলা বানাতে পারবে না। তো তাহলে তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তো তুমি এটা কেমনে বানালা, কেমনে শিখলা যে এরকম ভাবে কলম দিয়ে তোমার পাংখাটা বানাতে হবে? তা বাদে এই মোটরের তোমার তো এটা ঘাটও নেই, মোটরের যে একটা এখানে ঘাট থাকে, ঘাটটাও তো তোমার এখানে নেই। ঠিক আছে, তো এটা কেমনে শিখলা? আর কথা বলতে হবে, শরম করলে হবে নাকি? ও বুঝতে পারছি, আমাদের এখান থেকে যে মানুষে মানে ও নদীর ওপার যখন আমরা পার হই, তো তখন আমাদের ওখানে যে ভটভটি নাও থাকে যেগুলা, ওগুলা নাও দিয়ে আমরা পার হই। ঠিক আছে, তো ওগুলা দেখছি অতি। আর হয়তো বা মোবাইলে আজকেকার পুরাবান সব মোবাইল দেখে, তো মোবাইল দেখেও হয়তো বা শিখতে পারছে। ঠিক আছে, তো এটা দেখতে পারছো। তো অল্প ঘুরাও তো দেখি, কিরম ঘুরে এটা দেখবো আমি। তো অল্প ঘুরাও তো, মানে কথা বলতে অল্প লজ্জা করে। ঠিক আছে, মানে কথা বলতে পারছে না। তো তোমরা এখানে দেখতে পারছো একদম পুরা স্পিড ঘুরে। এটা কিন্তু একটা সোলারের মাধ্যমে ঘুরছে, ছোট্ট একটা সোলারের মাধ্যমে কিন্তু ঘুরছে। তো সোলারটা ওইদিকে না, ওইদিকে নিলে আরও ঘুরবে। তার মানে এখানে আমার আর শ্যামা লাগে, তো তার জন্য। ঠিক আছে, তো এটা আমি পানির মধ্যে দিয়ে দেখবো, দেখছো? তো এটা আমি এখন পানির মধ্যে দিয়ে দেখি, তো দেখতে পারছো। অতটুকু হয়নি, তো তোমার এটা ভালো করে বানাতে হবে। তারপর তোমার নায়ের এটা পাংখাটা অল্প ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তো তুমি দেখতে পাচ্ছ ওখানেই থাকে, মানে পানির যেটা জোর ওটা এখানে পাচ্ছে না। ঠিক আছে, তুমি এটা ভালো করে বানানো শিখবে। ঠিক আছে, তো তোমার নামটা বলবে কি? আব্দুল মান্নান। তুমি তাহলে এটা ভালো করে বানাই একদিন আমাকে দেখাবে, দিদি কত সুন্দর করে বানাতে পারো। তো দেখি। হ্যাঁ গাইস, এই ভিডিওর ভিতরে যদি 100 লাইক হয়, তো অবশ্যই ভালো করে একটা বানানো ভিডিও আমি দিব, দিই কত সুন্দর করে বানাতে পারে। তো তুমি দেখতে পাচ্ছ একটা সোলারের মাধ্যমে। ঠিক আছে, তো গাইস আজকের ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তো অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর সাবস্ক্রাইব করতে বলো। এমনি ঘুরে বলো, কয় না বলে, বলছে কয় না, মানে লজ্জা করে। ঠিক আছে, তো মানে ওর উপর শরম করে। তো দেখতে পারছো। তো গাইস আজকের ভিডিওটা এতটুকু। ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তো অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো এটা পাগারের ভিতরে আর কি। ঠিক আছে, চলো ভাই।